আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আপনাদেরকে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, পর্তুগালের ভিডিও দেখার জন্য স্পেশালি। তো যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই আমরা পর্তুগালে হলিডেতে এসেছি, পোর্তোতে এবং ব্রাগাতে। আমরা এই দুইটা শহরে মিলিয়ে আমাদের থাকার প্ল্যান। তো আপনারা দেখেছেন যে আমরা গত ভিডিওতেই পোর্তো এয়ারপোর্টে ল্যান্ড করেছি, সেখান থেকে আমাদেরকে এক বাঙালি ভাই লিটন ভাই আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন। তো এখন আমরা ওনার সাথেই যাচ্ছি। আর পর্তুগালে এসে আসলে এত গরম, একদম বাংলাদেশি টাইপের একটা ফিল আপনারা দেখতে পাচ্ছেন, অনেকই বেশি গরম আর কি। আর যেদিন আমরা এসেছিলাম সেদিন তো খুবই গরম ছিল, বা আমরা হয়তো প্রথম দিন এসেছি হঠাৎ করে 1500 টেম্পারেচার থেকে যখনই আপনি 30-31 ঢুকবেন আপনার কাছে মনে হবে যে কেউ আপনাকে মানে ফ্রিজ থেকে বের করে চুলায় বসিয়ে দিয়েছে, এই টাইপের একটা অবস্থা। তো আমাদের তেমন হয়েছে, বাট যত সুন্দর আর আকাশ এত পরিষ্কার, আশেপাশে এত মানে গরম ঠিক আছে, বাট তারপরও এত সুন্দর সানি ওয়েদার দেখলে মন ভালো হয়ে যায়, এটাই একটা কথা। তো আপনারা দেখছেন আমরা পোর্তো থেকে এখন সরাসরি ব্রাগাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে পোর্তো টু ব্রাগার মিডলের রাস্তা। তো আমরা আসলে কোনো হোটেলে উঠিনি, আমরা একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, মানে দুই শহরের জন্য দুইটা অ্যাপার্টমেন্ট আমাদের বুক করা ছিল। তো আমরা অ্যাপার্টমেন্টে যাব। তো অ্যাপার্টমেন্টগুলোতে তো আপনার খাবার দাবারের ব্যবস্থা আপনি নিজেই রান্না করতে পারবেন এরকম। তো আমরা বললাম যে আগে আমরা একটা কোনো মানে মার্কেটে ঢুকবো, তারপরে বাচ্চাদের ক্ষুধা পেয়েছিলাম আমরা লাঞ্চ করে, তারপরে সুপার মার্কেট থেকে কিছু মানে রান্নার জিনিস লাইক একটু চাল, তারপর একটু কুকিং অয়েল বা যা মিল্ক এগুলো নিয়ে টিয়ে তারপরে একবার এই আর কি আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাব। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মিনহো সুপার মার্কেট। সরি, আমি আসলে নামগুলো যদি একটু উল্টাপাল্টা করে ফেলি কারণ আপনাদের উচ্চারণ আমি মানে অত ওইভাবে বলতে পারবো না। তো আমরা এখানে চলে এসেছি, ভাই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমরা একটু খাওয়া দাওয়া করেছি, করে এখানে যে অনেক বড় একটা সুপার মার্কেটে ঢুকেছি। আসলে আমাদের এখানকার সম্পর্কে একটা কথা বলি, যে আমাদের ধারণা ছিল যে এখানে মনে হয় সব জিনিস বেশ চিপ, মানে যতটুকু শুনেছিলাম বা আমাদেরও ধারণা ছিল, বাট এখানকার সুপার মার্কেটে ঢোকার পরে দেখলাম যে না, আসলে অনেক কিছুই আমাদের আয়ারল্যান্ডের মতোই সেম টাইপের দাম, বা কিছু জিনিস বেশিও দাম। তবে এখানে খাবার জিনিস যা দেখলাম যে ভেজিটেবল মার্কেটগুলো আছে লোকাল, ওই সব জায়গায় ভেজিটেবলের এই সব দাম একটু কম, বাট সুপার মার্কেটগুলোতে কিন্তু বেশ দাম। তো আপনাদের ভাইয়া লিটন ভাই ওরা এদিকে খাবারের কিছু জিনিসপত্র কিনছিল, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সুপার মার্কেটগুলো আসলে অনেক বড়। তো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি যখন আয়ারল্যান্ডে ফেরত যাব, যাবার পরে যে আমি প্রশ্নোত্তর পর্ব করি, আপনাদেরকে আমি আয়ারল্যান্ডের শপিং মল দেখাতে দেখাতে উত্তরগুলো দিই। তো আমি এই ফুটেজগুলো রেখে দিব, এগুলো দেখাতে দেখাতে আপনাদের পরবর্তীতে প্রশ্নের উত্তর দেবো, কারণ এগুলো কোনো কিছু মানে ডিলিট করে দেবার আমার কোনো প্ল্যান নেই। আমি চ্যানেলেই পুরা 4-5 দিনের যতগুলো ভিডিও আছে আমি সব রাখতে চাই। তো সেই জন্য আমি ভেবেছি যে এটা করলে ভালো হবে, অভিভাবকভাবে আপনারা একটু দেখবেন, আবার আমি ডিলিটও করলাম না, আবার আপনাদের বিরক্তও লাগবে না যে সুপার মার্কেট ঘুরিয়ে 10 মিনিট নষ্ট করলেন। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন আসেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রশ্নোত্তর ভিডিও ছাড়াও ভাই একটু অন্য ভিডিও দেখবেন আপনারা কষ্ট করে, ভালো লাগে মানুষের তো ট্রাভেল ব্লগ দেখতে বা নতুন কিছু দেখতেও ভালো লাগে, বাট আপনাদের তো সেগুলো ভালো লাগে না আমি জানি, ভিউর অবস্থা দেখলে বোঝা যায়, মানে প্রশ্নোত্তর থেকে অর্ধেকে নেমে আসে অন্য কোনো ভিডিও দিলে। যাই হোক, আপনাদের ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার চ্যানেলে আমি এগুলো সব কিছু রাখতে চাই। তো এখান থেকে কেনাকাটা করে আমরা চলে এসেছি আমাদের যে অ্যাপার্টমেন্ট সেইখানে। এটা একটা 2-বেডরুম অ্যাপার্টমেন্ট ছিল, আপনারা দেখছেন। এটা আমি ঢুকেই কিচেনে আগে গিয়েছি, কিচেনের পাশে ছোট্ট একটা ব্যালকনি। আমরা আসলে booking.com থেকে বুকিং করেছিলাম, মানে booking.com-এর যারা ইউজ করেন তারা জানেন যে ছবি তো দেখাই যায়, বাট অতভাবে বোঝা যায় না যে আসলে কেমন হবে। দেখার পর আমার কাছে এত ভালো লেগেছে, বিশেষ করে এই ব্যালকনিটা একদম একটা বাসার মতোই ফিল দিচ্ছিল,
আমার কাছে এই জন্যই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়াটা বেশি ভালো লাগে, কারণ আমাদের এমনিও দুইটা রুম লাগে। হোটেলের রুম একটা বা দুইটা নিলে ওই রকম ফিলটা আসে না, বাসা বাসা টাইপ লাগে না। তো আমি এই জন্য একটু রিল্যাক্সভাবে থাকা, সকালে নিজের বাচ্চারা নিজেদের মতো নাস্তা করলাম, কিছু রান্না করলে আপনি করতে পারেন সময় পেলে। তো এখানে অলমোস্ট সব জিনিস ছিল, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইভেন কাপড় শুকানোর যে র‍্যাক সেটাও ছিল, সব কিছু ছিল। তবে মানে আমরা আমাদের তেল, দুধ এগুলো জিনিস আর কি নিয়ে কিনে নিয়ে আসতে হয়েছে। আর এটা হচ্ছে সিটিং রুম, বাচ্চারাও খুব এনজয় করেছে। আর বাসাটা আসলে সত্যি অনেক সুন্দর ছিল, আমি ছবিতে যা দেখেছি আমি মনে করেছিলাম যে সামনে যে কেমন না কেমন হবে, তবে আমি আইল্যান্ডে ফেরত যে এই দুইটা যে অ্যাপার্টমেন্টটা আমরা থাকবো দুইটারই রেটিং করতে হবে, তো দুইটারই আমি 5 স্টার দিব। এবং যদি কেউ ব্রাগায় আসেন করতে পারেন। আমরা এখন পর্তুগালে ব্রাগাতে আছি। কিছুক্ষণ আগে আমরা এখানে এসে যে আমাদের যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেটা এক বাঙালি ভাই আমাদের ভিজিট করেছেন, কিছুক্ষণের ভিতরে অনেকে দেখতে পারবেন। আমাদের শুভেচ্ছা তোড়া, শুভেচ্ছা তোড়া এগুলো উনি দিয়েছেন। তো আপনারা এখন ঘুরে ঘুরে দেখতে পাবেন যে এখানকার অ্যাপার্টমেন্টটা এটা কত পড়ছে, 350 সেখানেও আমাদের আর একটা বুক দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন আমাদের সঙ্গে। আর আসেন দেখাই আমরা কিভাবে ঘুমাবো রাতে, কেমন এখানকার। এখানে আছে আমাদের দুইটা বেডরুম, এটা হচ্ছে টয়লেট, সো টয়লেটের সার্থক আছে যেন টয়লেট দেখাইলাম না পড়ে যায়। এটা হচ্ছে ওয়ান বেডরুম, ডাবল বেডরুম এটা, এটা সত্যি খুব সুন্দর। এসি আছে, আছে ক্লিন এন্ড টাইডি, আউটসাইড অনেক রোদ, অনেক 28 ডিগ্রি বাট উই ফিল লাইক 46। এগুলা কি, এটা কভার্ড না? এগুলা কভার্ড, বাইরে আসলে প্রচুর গরম, প্রচুর মানে প্রচুরের উপরে প্রচুর, দেখেন না ওই দেখেন বাইরে কাবাডি খেলার নাম ওরা নকল করে কাবাডি করছে। শান্তিতে একটু রাত্রে ঘুমানো যাবে না, এলে এখানে ঘুমাইতে অনেক কষ্ট হইতো। কিরণ ভাই আসছে, এই যে আপনারা যে বাঙালি ভাইয়ের কথা শুনতেছিলেন, বেচারা আমাদের সঙ্গে সকাল থেকে আমাদেরকে নিয়ে আসছে এয়ারপোর্ট থেকে। এই হলো আমাদের লিটন ভাই। লিটন ভাই আপনার অন্ধকার লাগে, ঘুরে পুরো দেখেন আপনারা না বলেন আমি আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি না, ফোন নাম্বার দিই না। এই দেখেন দর্শকের সঙ্গে দেখা করতে পর্তুগাল পর্যন্ত চলে আসছি। যে দর্শকগুলো আছেন সিঙ্গেল, লিটন ভাই কিন্তু সিঙ্গেল পারসন,
এটা জানাই রাখলাম এবং তার উচ্চতা হচ্ছে নিয়ারলি 6 ফিটের মতন 6-2 মাই গড আমি নাই দেশের বাড়ি হলো সিলেট দেশের বাড়ি সিলেট যেখানে টাকা वाला সিলেটের বিশ্বনাথ বিশ্বনাথ বিশ্বনাথের ছেলে যে লিডিং ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের পাশেই আমার বাড়ি আচ্ছা শুনলেন তো কোন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের পাশেই তো সো এই এসি আছে এখন একটু বন্ধ করে একটু ফ্রেশ হই তারপরে আবার হ্যাঁ আবার বেরোবো আমরা ইনশাআল্লাহ তো আপনারা আমাদের অ্যাপার্টমেন্ট দেখলেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে আর আমি বারবার বলছি এসি আস এটা নিয়ে হাসাহাসি করার কিছু নয় কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই গরমে কিভাবে থাকা যাবে এসি ছাড়া তো এইটার জন্য 2-4 বার হয়তো বলে ফেলেছি আপনারা প্লিজ এটা নিয়ে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর একটা কথা বলবো যে যাদেরকে কোনোদিন কমেন্ট করতে দেখি নাই ভিডিওতে তারা মানে খুঁজে থাকেন যে কোথায় একটা কিছু ধরে কমেন্ট করতে পারবেন তো যখন মানুষ ঘুরতে আসে অবশ্যই মানুষ অন্যরকম ভাবেই ঘুরে বা নিজের সবসময়কার ড্রেস আপের বাইরে ড্রেস আপ করে বাট আমি কখনোই হিজাব করি না ঠিক আছে বাট কখনোই অশালীন কাপড় বা কোনো ধরনের উল্টাপাল্টাভাবে চলি নাই আজ পর্যন্ত গত 17-18 বছর ইউরোপে থাকি আমি তো প্লিজ ওই ধরনের কোনো কমেন্ট করবেন না যেটার আসলে কোনো ভিত্তি হয় না বা না বুঝেই উল্টাপাল্টা কথা বলা আসলে কাউকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তো আজকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ঘোরাঘুরির ভিডিও আচ্ছা তাহলে আসি আল্লাহ হাফেজ